এই ইলিশ 1700 টাকা কিলো, গৈরিকা এসে আজকে বাজারে আমার সাথে। কি তোমার বাজারে কি? আজকে ভাবছি আরো কয়েকটা মাছ কয়েক রকমের নিয়ে যাবো, তো এখন রেগুলার বেরোতে পারে না, খুব অসুবিধা হয় রান্নার ক্ষেত্রে। মাছটা থাকলে কি হয়, চট করে রান্নাটা করা যায়। গঙ্গার চিংড়ি, গঙ্গা এটা, গঙ্গার আমি একরকম বলে দেবো। এই যে কি খবর, হুম, বসে আছিস জিভ বার করে, ব্যাপারটা কি রে? না একটু চট খাবো। গজা দাঁত বড় হচ্ছে কিন্তু, হ্যাঁ কেটে দেবো, ছোট করে দেবো, হ্যাঁ দাঁত। মা কি খবর? গরম বৃষ্টি হচ্ছে তো, কালকে হয়েছে আবার। আচ্ছা আচ্ছা, ধীরে সুস্থে খান। ইলিশ মাছ আছে, খাবেন তো না চিংড়ি খাবেন? কোনটা খাবেন, গলদা চিংড়ি না ইলিশ? না আপনি কোনটা বেশি ভালোবাসেন, ইলিশ না গলদা চিংড়ি? কোনটা? গলদা চিংড়ি বেশি ভালো লাগে। এই মা মেয়ে সব দুজনের এক পছন্দ। তো এখানে ওকে দেখো, কি মাছ তো এখানে গৈরিকা কদ্দুর, আমাদের ব্রেকফাস্টে কি হচ্ছে আজকে? ব্রেকফাস্টে আজকে চিড়ের পোলাও। ওয়াও কাকাবাটি, আই লাভ চিড়ে ইজ এন্ড পোলাও। এটা বেশি করে দাও চিনি। হ্যাঁ চিনি একটু বেশি লাগে। এই কিশমিশ দিচ্ছ তো? হ্যাঁ এটা ভিজিয়ে কোথায়? এই যে এখানে। ও আর এখানে মাছ ফাছ গুলো আনা হয়েছে, এখনো রেডি হয়নি হচ্ছে, তা অনেকটা হচ্ছে তো পোলাওটা, থাকবে প্রাণ ভরে পেটটা ভরে খাও মায়ের কথায়। আর তোমার গরমে কেমন লাগলো বাজার দোকানে গিয়ে? বাজার দোকানে খুব ঘুরছো, যেতে তো ভালোই লাগে, আর গরমে তো আমার সেই ঝামেলা নেই, কিন্তু এইটা একটা অত্যাধিক পড়ে গেছে, তো এটাই যা কষ্ট হচ্ছে, মানে রান্নাঘরে ঢুকতে হচ্ছে, তো এটাই একটা। আজকে ইলিশের একটা অন্য মেনু খাবো। মাইক্রোওভেনে ভাপা, মাইক্রোওভেনে ভাপা করো, রেসিপিটা শেয়ার করো তাহলে মাইক্রোওভেনে কিভাবে হচ্ছে না হচ্ছে। ঠিক আছে, অনেকদিন খাইনি, অনেকদিন আগে করেছিলাম বাড়িতে, প্রথম মাইক্রোওভেন আসার তখন ইলিশ হয়েছিল। হ্যাঁ বাবা, তখন নতুন নতুন কত কি আইটেম হচ্ছিল, মাইক্রোওভেন বাড়িতে এলে হয় না নতুন নতুন, কিন্তু আমাদের বাড়িতে একটা জিনিস হয় না যেটা সব বাড়িতে হয়, ম্যাক্সিমাম বাড়িতেই হয় মাইক্রোওভেন, শুধুমাত্র গরম করার জন্য কিন্তু হয় না, গরম করি আমরা, খুব রেয়ার রেয়ার। আর এইখানটাই আমাদের এই বাড়ির যেটা প্রবলেমটা হচ্ছে যে সবই এখানে রাখা, হ্যাঁ জায়গাটা নেই, ছোট, সেই জন্য করেছি গরম। তো এখানে চিড়ে, সেই সঙ্গে চিনি, সেই সঙ্গে কিশমিশ, ভাতটা ভাজি রেডি করো। কত দেরি আর, এই তো নাবি দেবো, খিদে পেয়ে গেল। ফ্রিজে আইসক্রিমের আপডেটটা একটু দিয়ে দিই, কি অবস্থা, এটা আদৌ কি শেষ হবে কি হবে না দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ শেষ করবেন না,
এটা কতটা শেষ হয়েছে কইরিকা দেখাও তাড়াতাড়ি। আর আজকে এখানে তাপস, তাপস কি ব্যাপার? হ্যাঁ ব্রেকফাস্ট হয়ে গেলে তাপস আজকে অনাথ বাচ্চা, তাই অনাথ বাচ্চা এই যে এতটা শেষ হয়েছে এখনো বাকি আছে, এই খাই না আজকে হয়ে গেল। আজকে তাপস আর তাপসের দিদি মিলে কমপ্লিট করছি। ছি 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 একদম পছন্দ। হ্যাঁ এই নাকি বাবা, এই কি বউ ছেড়ে চলে গেছে? এই ছেড়ে চলে গেছে, তাহলে কি হয়েছে? এই আর কি দুদিনের জন্য গেল। হ্যাঁ সেটা কি ভালো লাগছে, ভালো লাগছে না খারাপ লাগছে? চলো ব্রেকফাস্ট করে নিই, তারপর দেখা যাক কি হয়। আর এখানে একে দেখো, এই খাবে কি রে মা, কি চিড়ে পোলাও খাবে? কোথায় গেলি? আবার লজ্জা পায় আবার চলে আসবে। তো এখানে গৈরিকা সব সাজিয়েছে, তাতে গৈরিকা আবার রান্নাবান্না হবে। কিন্তু এই যে মাছটা কেটেছে না, এটা আমার অপছন্দ। অ্যাকচুয়ালি আমি আর গৈরিকা দুজনে একটু অন্যমনস্ক ছিলাম, ওখানে পুজো হচ্ছিল, ওইদিকে দেখতে গিয়ে আমরা সাধারণত এইরকম পিস, হ্যাঁ গোল পিস করি, ভালো লাগে এই পিসটা। কিন্তু এরকম মাঝখান থেকে কাটা পিস, মানে এই দুটোকে জোড়া দেওয়া পিস আমরা সবসময় খাই, সবসময় নিয়ে আর কি। আর এইটাকে এমন করে কেটে ফেললো, সাট করে হঠাৎ করে কেটে ফেলেছে, আর ওখানে তখন ঢাক বাজছে গৈরিকার জন্য স্পেশাল, গৈরিকার গৈরিকার মায়ের জন্য স্পেশাল গলদা চিংড়ি। তো চলো কি করবে, মাইক্রোওভেনে ভাপা করবে সরষে, ভেরি গুড। তো দেখা যাক গৈরিকা কি করে। আর এখানে গজার জন্য মাংস, প্রথমে আমি মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম একটুখানি, তারপরে যেটা করেছি দু রকমের সর্ষে, কালো সর্ষে সাদা সর্ষে, এবং সেই সঙ্গে পোস্ত কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করেছি, করে তার সঙ্গে একটু টক দই মিশিয়েছি, তাহলে ওই যে সর্ষের একটা তিনকুটে ভাব সেটা থাকে না, সেই জন্য একটু মাখিয়েছি দই দিয়ে। আর দিয়েছি যেটা, সেটা হচ্ছে কোকোনাট যে পাউডারটা আছে সেটা একটু জলে গুলে দিয়েছি, একটু নারকলের গন্ধ হবেই, ওপর থেকে সর্ষের তেল ছড়িয়ে দিয়েছি, আর এখানে একটু গোটা কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি। আমি একটু হলুদ দিই, অনেকেই হলুদ দেয় না ভাপাতে, কিন্তু আমি হলুদটা দিই। এবার আমি এটা মাইক্রোওভেনে দেব, কতক্ষণ লাগে তোমাদের সেটা দেখাচ্ছি। এবার এই টোটাল বিষয়টা আমি মাইক্রোওভেনে ঢুকিয়ে দেবো। বসিয়ে দিলাম, এটাতে আমি কোনো কনভেকশন মুড হ্যানা তানা কিছুতেই যাচ্ছি না, ঠিক যেরকম করে গরম করি আমরা সেরকমভাবেই 4 মিনিট প্রথমে দিচ্ছি, 4 মিনিট, 4 মিনিট দেবো, দেখি কি পজিশান আসে, তারপরে আবার উল্টে দিয়ে বাকি 4 মিনিট আবার দেবো। এবার এটাকে আরেকটা পিঠ উল্টে দেবো, আর বার করে নিয়ে একটু দেখি ব্যাপারটা কী হয়েছে, আবার ঢোকাচ্ছি। এই যে উল্টে দিচ্ছি মাছটা, উল্টে আবার 4 মিনিট দেবো। সেদ্ধ কিন্তু হয়ে গেছে একটা পিঠ জানো, এই দেখো সেদ্ধ কিন্তু হয়ে গেছে একটা পিঠ। গন্ধ বেরিয়ে গেছে, পদ্মার ইলিশ বুঝলে তো, ভীষণ টাটকা ফ্রেশ একটা মাছ ছিল, গন্ধটাও দারুণ বেরোচ্ছে, মনে হচ্ছে এগুলি খেয়ে নিই। আমি না ওপর থেকে আর একটু তেল দিয়ে দিচ্ছি, কাঁচা তেল দিয়ে আরও 4 মিনিটটা করতে দিই ওই পিঠটা, ব্যাস। চলো, ও
কাজা বেরিয়েছে না গো। আমি একটু নাবিয়ে নিয়ে তোমাদের দেখাই। দেখো আমি গ্রেভি বেশি করিনি, সব মাখা মাখা, কিন্তু ব্যাপারটা এরকম হয়েছে। একটু চেখে দেখি, হ্যাঁ তিটকুটে ব্যাপারটা আছে নাকি। দারুণ হয়েছে। কোনো তেতো নেই, একটু টক দই দিয়ে দেবে। যদি মনে হয় তেতো লাগছে তাহলে একটু টক দই দিয়ে দেবে, ব্যাস তাহলেই হয়ে যাবে কমপ্লিট। এই দেখো দেখেছো মাছটা কতটা নরম, এই দেখো মাছের কোয়ালিটি ফাটাফাটি। এই দেখো ও এই যে একদম মুখে দিলেই নরম হয়ে আকম আকম হয়ে যাবে পুরো। আর ফাইনালি আমরা খেতে বসে পড়েছি। মা ঘুম থেকে উঠলো, গভীর কাপড়ে সার্ভ করছে, আর ওখানে রয়েছে তোপছে কি। আজকে সিম্পল ভাত আর ইলিশ মাছ আর কিচ্ছু নেই, আর আম আছে যেটা লাস্টে খাবো, তাই তো? হ্যাঁ, আম পরে খাবো। খেতে কেমন হয়েছে সেটা অবশ্যই বলবো। একটু গ্রেভি দাও, ব্যাস। সেটা তো বেশি গ্রেভি হয় না, ওই কালো জিরে কাঁচা লঙ্কার মতন, জাস্ট অল্প গ্রেভি হয়। তো দেখা যাক বিষয়টা কি। নুন টুন একদম পারফেক্ট, দারুণ হয়েছে। হ্যাঁ বেশ ঝাঁজ আছে, সিরিয়াসলি হেভি হয়েছে। এবার মাছটা কীরকম কী সেদ্ধ হয়েছে সেটাই দেখার, কিন্তু এই ঝোলটা গ্রেভিটা দারুণ। ওর আবার সর্ষে বাটার ঝোল ভালো লাগে না, লাগে না, চাপে থাকি। খুব রিয়া, তাই জন্য আমি বেশি কালো জিরে কাঁচা লঙ্কাটাই খাই। হ্যাঁ মাছটা দেখাই এখানে, এরকম পিস আমার ঠিক পছন্দ না, কিন্তু কিছু করার নেই। ও ভেতরটা একদম সাদা রয়েছে, বিষয়টা টেস্ট অনবদ্য হবে, আর গন্ধটাও গৈরিকা দারুণ বেরিয়েছে। হ্যাঁ এই হচ্ছে ভেতরের কোয়ালিটি। মাখন, হ্যাঁ কিরকম মাছটা ভেঙে খেয়ে বলুন কিরম খেতে, তারপর খেয়েছো? মাছটা একদম নরম, হ্যাঁ একদম সফট, একদম নরম খুলে আসছে। মা মাছ ঠিক আছে না? দারুণ ভালো আছে। রবিবার একদম পারফেক্ট, জাস্ট জমে গেল। আমাদের কিন্তু 8 মিনিটে হলো, জাস্ট 8 মিনিট হলো। মাছের কোয়ালিটি অনুযায়ী কোয়ালিটিটা ভালো, তাই জন্য 8 মিনিট হলো। বেশি সময় লাগবে না, বেশি সময় তো লাগে, 8 মিনিটও লাগে না, 6 মিনিটেও হয়ে যায়। তো চলো এই ভিডিওটি এই পর্যন্তই, জমিয়ে খাওয়া দাওয়া, রবিবার জমে গেছে ইলিশ মাছ ভাপা দিয়ে, তাও আবার বাংলাদেশি পদ্মার 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 ঢেউ রে, একটা গান ছিল না, দেখা হবে পরের ভিডিও। এই ভিডিওটি পর্যন্তই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খাওয়া দাওয়া করে আনন্দ করে জীবনটা কাটান, ঠিক আছে? কোন রকম চিন্তা টেনশন বেশি কিছু প্রশ্রয় দেবেন না, এই হচ্ছে ব্যাপার। চলো মা জল খান, চলো টাটা বাই, বেরি গাগি জানিস পারে। আহাতি আনন্দ আকাশে বাতাসে সাখে সাখে পাখি ডাকে কত শোভা চারিপাশে। দারুণ ইলিশ মাছ মাত্র থালায় নিয়ে আর এর বেশি গাওয়া যাচ্ছে না। চলো টাটা।